हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जय अनलिमिटेड। आमी जयती। तुम्हारे जोन्नो आज के आमी पाँचटा बोई निये एशेछी। तुम्हारे जोन्नो जारा बोई खूब एकटा पढ़ो ना किन्तु पढ़ते चाओ, भावछो शुरू करबे, तादेर जोन्नो किन्तु आज के आमी बोईगुलो निये एशेछी। तबे एई नय जे जारा बोई पढ़ो ताराई बोईगुलो पढ़ते पारबे ना, ता नय। যারা বই পড়ো তাদেরও যদি এই পাঁচটা বইয়ের মধ্যে কোনো একটা বই পড়া না হয়ে থাকে, তো আমি অবশ্যই বলবো এই পাঁচটা বইয়ের মধ্যে যদি কোনো বই তোমাদের পড়া না হয়ে থাকে তোমরা কিন্তু পড়ে নাও। প্রত্যেকটা বই খুব ভালো, আমি খুব ভাবনা চিন্তা করে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে দেখা যাক আমি কোন বইটা প্রথমে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি প্রথমে নিয়ে এসেছি বিভূতি কিশোর রচনা সংগ্রহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিশোর রচনা সংগ্রহ কথাটার মধ্যে যেও না, কেন কি এটা 8 থেকে 80 যে কোনো লোক পড়তে পারে। প্রথম শুরু করার জন্যে এর থেকে আদর্শ বই আর হয় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলার নেই আমার। উনি খুব বড় লেখক ছিলেন, আমার খুব প্রিয় লেখক, ওর বই পড়তে আমি খুব পছন্দ করি। এই বইটাতে অনেকগুলো ছোট গল্প আছে আর অনেকগুলো উপন্যাস আছে। উপন্যাসগুলো হচ্ছে হিরে মানিক জলে, চাঁদের পাহাড়, মরণের ডঙ্কা বাজে, মিশমিতের কবচ, আর ছোট গল্প অনেকগুলো আছে। তোমরা প্রত্যেকটা গল্প অসম্ভব সুন্দর, পড়লে পরে বুঝতে পারবে। আর এই যে উপন্যাসগুলো না, উপন্যাসগুলো সব কটা ভীষণ সুন্দর অ্যাডভেঞ্চারের গল্প। সব থেকে আমার পছন্দের উপন্যাসগুলোর মধ্যে চাঁদের পাহাড় আর হিরে মানিক জলে। চাঁদের পাহাড় নিয়ে তো মুভিও হয়েছে, বাংলা মুভিও হয়েছে, তোমরা হয়তো অনেকে বইটা পড়োনি কিন্তু মুভিটা দেখেছো, মুভিটা খুব সুন্দর। কিন্তু বইটা পড়তে গেলে কিন্তু দেখতে পারবে বইটা আরও বেশি ভালো, কেন কি মুভি করার ক্ষেত্রে আমাদের অনেক রকম লিমিটেশন এসে যায়, কম্পালশন এসে যায়। বইটা আমার কাছে স্পেশাল, সবার কাছে স্পেশাল, কেন কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের জীবদ্দশায় ভারতবর্ষের বাইরে কখনো কোথাও যাননি। ভারতবর্ষের ভেতরে বসে, বাংলাদেশে বসে ওই রকম কল্পনা করে চাঁদের পাহাড়ের মতো একটা উপন্যাস লেখা তার পক্ষেই হয়তো সম্ভব হয়েছিল। চিন্তা করে দেখো কি প্রচণ্ড কল্পনা শক্তি। পদে পদে শঙ্করের অ্যাডভেঞ্চার, তার অজানা পথকে দেখা, বিপদ সংকুল পথ, মানে রোমহর্ষক কাহিনী। আমি পড়েছি যে উনি এই বইটা লেখার আগে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে অনেক পড়াশুনো করেছিলেন। এইচ এইচ জনস্টন আর রোসিটা ফরবসের এই দুজন হচ্ছে ট্রাভেলার ছিলেন, এদের ভ্রমণ কাহিনী উনি ভালো করে পড়েছিলেন। পড়ে উনি আফ্রিকার ভৌগোলিক অবস্থানগুলো সম্পর্কে অবহিত হন। তাছাড়া পুরো উপন্যাসটাই ওনার কল্পনাপ্রসূত। ভাবলেই আমার গায়ে কাটা দিয়ে ওঠে, একজন মানুষ বাংলাদেশে বসে যিনি কোনোদিন আফ্রিকায় যাননি। তখন কিন্তু ইন্টারনেটের যুগও ছিল না যে কোনো দেশ সম্পর্কে আমরা জানতেই পারতাম না, আমাদের নিজেদের দেশ সম্পর্কেই বা কতটুকু জানতে মানে পেরেছিল তখনকার দিনের লোকেরা। কিভাবে লেখা সম্ভব, মানে লেখক কত বড় অসাধারণ প্রতিভাবান ছিলেন এটা তার প্রমাণ করে। আর হিরে মানিক জলের উপন্যাসটা আমার ভীষণ পছন্দ। সেই সুশীল, সনদ, জামাতুল্লাহ, এদের ইয়ার হোসেন, এরা চারজন মিলে সিঙ্গাপুর থেকে একটা নৌকা নিয়ে বেরিয়ে গিয়ে সেই সুলু সমুদ্রে ভাসতে ভাসতে গিয়ে হঠাৎ এক অজানা দ্বীপে গভীর জঙ্গলের মধ্যে প্রাচীন হিন্দু রাজার মানে সভ্যতার, হিন্দু সভ্যতার, হিন্দু রাজার রাজত্বের ধ্বংসাবশেষ, হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করবে। কি প্রচণ্ড থ্রিলিং, পড়লে বুঝতে পারবে। আমার মনে হয় বইটা তোমরা পড়ো, যে কোনো উপন্যাস থেকে শুরু করো, তোমাদের খুব ভালো লাগবে। শুরু করার জন্যে এর থেকে আদর্শ বই আর হয় না। এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কাকাবাবু সমগ্র, সুনীল গঙ্গোপাধ্যায়। কাকাবাবু নিয়েও অনেক মুভি হয়েছে বাংলায় রিসেন্ট টাইমে হয়েছে, সেগুলোও খুব ভালো। এটা কাকাবাবু সমগ্র আমার কাছে তৃতীয় খণ্ডটা আছে। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড তোমরা যেটাই পাও সেটাই পড়ো,
কাকাবাবু, সন্তু, জোজো এদের একসঙ্গে অ্যাডভেঞ্চারের কাহিনী। অনেক সময় কাকাবাবু আর সন্তু তারা দুজন মিলে বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাডভেঞ্চার করেছেন। কাকাবাবু বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। অত্যন্ত ভালো বই, শুরু করার জন্যে খুব ভালো। অ্যাডভেঞ্চার থ্রিলার দিয়ে যদি শুরু করা যায় না, শুরুটা কিন্তু খুব ভালো হবে, ভালো লাগবে পড়তে। পড়তে পড়তে কী হবে, পুরো বইটা শেষ হয়ে যাবে, পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, আর বইয়ের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। বই কিন্তু খুব ভালো বন্ধু হয়, বইয়ের সঙ্গে যদি একবার বন্ধুত্ব তৈরি হয় না, সেই বন্ধুত্বটা কিন্তু চিরস্থায়ী হয়। তাই বইয়ের জার্নিটা এই বইগুলো দিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারো। তৃতীয় যে বইটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার মানুষ সত্যজিৎ রায় এবং সকলের প্রিয় ফেলুদা, ফেলুদা সপ্তকাণ্ড। এই বইটা আমি এনেছি তোমাদের জন্য, যারা বই পড়তে চাইছ, শুরু করবে ভাবছো, চোখ বুঝে ফেলুদা পড়ে ফেলো। ফেলুদা, জটায়ু মানে লালমোহন বাবু, তোপসের বিভিন্ন অ্যাডভেঞ্চারের কাহিনী, খুব ভালো লাগবে। প্রত্যেকটা গল্প সুন্দর। ফেলুদা নিয়েও কিন্তু বাংলায় চলচ্চিত্র জগতে অনেক মুভি তৈরি হয়েছে, তোমরা হয়তো অনেকে দেখেছো, কিন্তু বইগুলো হয়তো পড়া হয়নি। বইগুলো পড়ে ফেলো, ভালো লাগবে, আমি এই গ্যারান্টি দিচ্ছি, অত্যন্ত ভালো লাগবে। বই পড়া এটা দিয়ে শুরু করতে পারো। বই পড়া, এই বইটা দিয়ে যদি বই পড়া শুরু করো, বইয়ে পড়া সম্পর্কে একটা ভালোবাসা জন্মাবে, তোমরা আরও অনেক বই পড়ে ফেলতে পারবে। আমি ফোর্থ যে বইটার কথা বলবো সেটা হচ্ছে রম্য রচনা তারাপদ রায়। এই বইটা একটু মোটা, কিন্তু ঘাবড়ে যেও না। এই বইটায় আমি এনেছি তার কারণ কি, এই বইটার গল্পগুলো না রম্য রচনা তারাপদ রায় লিখতেন, আর খুব হাসির গল্প, আর প্রত্যেকটা গল্প দু তিন পাতার বেশি নয়, তাহলে মানে শুরু করার জন্য কিন্তু খুব আদর্শ বই। কেন কি ধরো, একটা যে খুব একটা বই পড়ে না, প্রথম পড়তে চাইছে, তার জন্য একটা মোটা বই পড়া একটু অসুবিধাজনক হয়ে যায়। মানে যে বই পড়ে না, তার মধ্যে বই পড়ার জন্য যে ধৈর্যটা থাকে সেটা প্রথম দিকে অতটা থাকে না, পড়তে পড়তে সেটা তৈরি হয়। তোমরা যদি এই বইটা পড়ো, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, প্রথম পেজ থেকেও শুরু করতে পারো, মাঝখান থেকেও শুরু করতে পারো, খুব ছোট ছোট গল্প দু পাতা তিন পাতা করে পড়ে ফেলতে পারবে, অনেকটা পড়া হয়ে যাবে। তাহলে আমি শেষ যে বইটার কথা বলবো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র। এটা আমার কিন্তু খুব প্রিয় বই, তাই আমি এটা তোমাদের জন্য রেকমেন্ড করছি। টেনিদা বাংলা সাহিত্য জগতে কিন্তু খুব সবার প্রিয় একটা ক্যারেক্টার। পটল ডাঙার জ্যাঠাজিদের রোয়াকে টেনিদা, হাবুল সেন, ক্যাবলা, প্যালা এদের আড্ডা মারা, সেখান থেকে সব প্ল্যান প্রোগ্রাম করে বিভিন্ন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া, টেনিদা তাদের লিডার। আর এইটা কিন্তু শুধু অ্যাডভেঞ্চারের গল্প না, এই বইটার একটা স্পেশাল ব্যাপার আছে, সব অ্যাডভেঞ্চারই হচ্ছে হাসির মোড়কে মোড়া, প্রচণ্ড মানে হাসির খোরাক এখান থেকে পেয়ে যাবে। আর আমার তো কী হয়, মনটা খারাপ হয়ে গেলেই আমি এই বইটা পড়ে ফেলি। এটা আছে এখানেও, যে চার মূর্তি বলে যে উপন্যাসটা আছে সেটা নিয়েও কিন্তু বাংলায় মুভি হয়েছিল। তারপরেও এখানে আরও কতগুলো বই আছে, তোমাদের একটু আমি বলি এই যে উপন্যাসগুলো। কম্বল নিরুদ্দেশ, ঝাউ বাংলো রহস্য, এরকম আরও অনেক উপন্যাস এর মধ্যে আছে। এই বইটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের বই পড়ার জার্নিটা শুরু করতে পারো, খুব ভালো লাগবে। মানে হাসতে হাসতে বইটা পড়তে পড়তে পুরো বইটাই কখন পড়া হয়ে যাবে বুঝতে পারবে না, মনটা ভালো হয়ে যাবে, বইটাও পড়া হয়ে যাবে। একটা বই পড়া হয়ে গেলেই মনে হবে একটা বই পড়ে ফেলেছি, তার মানে আর একটা বই পড়তে পারবো, এইভাবেই বই পড়ার অভ্যাসটা তৈরি হবে। আর তোমরা যারা ভাবছো বই পড়বে, আমাদের দৈনন্দিন জীবন তো আমরা সবসময় অন্য বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি, তারা কোনো একটা নির্দিষ্ট সময় বই পড়ার জন্য রাখো, সেই সময় বই পড়ো। বই পড়তে পড়তে, বই পড়তে ভালো লাগলে সেই সময়টা একটু বাড়াতে পারবে, তোমাদের নিজেদের সুবিধা মতো সেই সময়টাকে অ্যাডজাস্ট করতে পারবে তোমাদের দৈনন্দিন জীবনের সময়ের সঙ্গে। আজ তাহলে এই অবধি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশানের ওখানে গিয়ে বেল আইকনটাকে ক্লিক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, তাহলে আমার বিভিন্ন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। আর আমার সঙ্গে তোমাদের আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ অবধি তোমরা খুব সবাই ভালো থেকো, বই পড়ো, অন্যকে বই পড়তে বলো, নমস্কার।